নমস্কার চার দিন আগে ঠিক আপনি দেখুন তিরিশে নভেম্বর বাজারে একটা খবর আসে এবং ইনভেস্টিং ডট কমে এই খবর আসে মর্গ্যান স্ট্যান্ডলে যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট তারা কিন্তু একটা ওয়ার্নিং জারি করে যে কারেকশন নয় স্টক মার্কেট একটা ক্র্যাশ সম্ভব দু হাজার তেইশের প্রথমের দিকে এটা আমি বলছি না মর্গ্যান স্ট্যান্ডলে বলছে কিন্তু এই ভিডিওর এইটুকুনি পর্যায় দেখেই আপনারা কমেন্ট করা শুরু করে না যে দেবেন না যে সঞ্জয় বলছে যে মার্কেটে কারেকশন আসবে আমার মতবাদটা কি আমার ধারণাটা কি সেটা আমি এই ভিডিওর মাঝখানে বলবো ঠিক আছে মাঝখানে বলবো আমি কিন্তু এখনো আমি বলছি না যে কারেকশন হবে কি হবে না বা কি আমি মর্গ্যান স্ট্যানলে জাস্ট রিপোর্টটা আগে এক্সপ্লেন করব তারপর আমার মতবাদটা আমি ভিডিওর মাঝখানে বলবো ওয়েট করুন দেখুন কি বলছে বলছে যে মার্কেট এস্টিমেট মার্কেট কুড ফল বাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটা বিশ্বের বাজার নিয়ে কথা হচ্ছে ইউনাইটেড স্টেটসও তার মধ্যে ইনক্লুডেড মেনলি ইউনাইটেড স্টেটস বা ইউরোপিয়ান মার্কেট ডেভেলপড কান্ট্রি যাদের আমরা বলি তাদের মার্কেট নিয়ে মেন কথা হচ্ছে যেখানে একটা দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট যেটা এস এন যেটা একটা গ্লোবাল মার্কেট আমরা ফলো করি অনেকেই সেখানে কিন্তু অ্যাজ মাচ অ্যাজ টোয়েন্টি ফোর ফল হতে পারে বিটুইন নাও অ্যান্ড আর্লি টু মানে টু প্রথমের দিকে এখন থেকে শুরু করে প্রথম দিকে কিন্তু এত ফল হতে পারে প্রথম দিক মানে কি প্রথম সপ্তাহে প্রথম এক সপ্তাহ না প্রথম দিক যখন বলছে মানে কিউ বা কিউ টু দু ওই প্রথম তিন মাস ছ মাসের মধ্যে কিন্তু এরকম হতে পারে বলে ওরা একটা ধারণা জানিয়েছে সেই নিয়ে একটা রিপোর্ট ওরা জারি করেছে যেটা ইনভেস্টিং ইন্ডিয়ান যে ইনভেস্টিং ডট কম যেটা আছে আইএন ডট ইনভেস্টিং ডট কম সেখানে কিন্তু রিপোর্টটা এসছে মর্গেন স্ট্যানলে আরও অনেক ভালো ভালো নিউজ পেপারে এসেছে শুধু মর্গান স্ট্যান্ডলে নয় অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু এরকম জিনিসগুলো জানিয়েছে এবং আপনাদের থেকেও অনেক আমি কমেন্ট পেয়েছি যে সঞ্জয় আমি কি করব এখন অল টাইম হাইয়ে যাচ্ছে আমার পোর্টফোলিও মোটামুটি একটু ভালো দিকে গেছে কিছু কিছু আমি কি এখন প্রফিট বুক করে নেব না কি করব এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনে আসছে এই ভিডিওতে আমি নেক্সট উইকের আউটলুক যেমন বলবো তার সাথে সাথে আমি এই প্রশ্নের উত্তরও আপনাদের সাথে ডিসকাস করব তো চলুন এবার শুরু করি এটা তো বোঝা গেল এবার এবার যেটা হিউম্যান সাইকোলজির কথা একটু বলি যখনই মার্কেট এরকম উপরে যায় মানে হাইয়ার হাই চলে কখনোই কিন্তু রোজি পিকচার চলে না রোজি পিকচার মানে সবকিছু ঠিক হয়ে গেছে তাই জন্য বাজার উপরের দিকে যাচ্ছে এটা কখনোই হয়নি আপনি টু যখন মানে ওই কোভিডের সময়ের যদি দেখেন কোভিডের যে ক্র্যাশটা যখন হয়েছিল এই সব জায়গায় তারপর থেকে তারপর থেকে এইখানে যখন ও মানে ক্র্যাশটাকে মানে কাটিয়ে উঠে উপরের দিকে যাচ্ছিল তখনও কি একদম সবকিছু ঠিক হয়ে গেছিল একদমই নয় তখনও একদম ঠিক হয়ে যায়নি তখনও কোভিডের বিভিন্ন ধারা যেমন সেকেন্ড ফেজ থার্ড ফেজ এরকম জিনিসগুলো চলছিল তখনও একটু মানে হলেও ইকোনমি একটু খারাপের দিকে ছিল তা সত্ত্বেও সেই সেই টেনশনগুলো থাকা সত্ত্বেও বাজার উপরের দিকে গেছে মানে বাজার যখন উপরের দিকে যায় তখন কখনোই যে এবার তো সব ঠিক হয়ে গেছে তাই জন্য বাজার উপরের দিকে যাওয়া শুরু করেছে সেটা কখনোই হয় না সবসময় কিছু না কিছু খারাপ দিক আমাদের থাকে এখন দিকে খারাপ দিকগুলো কি সেগুলো একটু আলোচনা একটু এক দু মিনিটে আলোচনা করে নেওয়াটা জরুরি সেটা হচ্ছে প্রথমে দেখুন চায়নায় একটা কোভিডের জন্যে একটু লকডাউন ফকডাউন চলছে তবে বেশি দিন যে সেটা টিকবে তা নয় কারণ চায়নাও নিজের অর্থনীতিকে দাঁড় করাতে চাইবে নইলে চায়না নিজেও ভেঙে পড়বে সেটা একটা ব্যাপার আছে ইউএসএকে নিয়ে অনেকে ভাবছে যে ইউএসএর ইনফ্লেশনটা কি সত্যি কাবুতে আসবে বা এই জানুয়ারিতে ফেড রেট হাইক করার পর কি একটু পজ দেবে নাকি পজ দেবে না এটা একটা চিন্তার বিষয় আছে যদিও আগেরবার বলেছে ফেড যে অল্প বাড়াবে ওই সেভেন্টি বেসিস পয়েন্ট বাড়াবে না অল্প রেট হাইক করবে কিন্তু তার সত্ত্বেও একটা বাজার ভাব যে মানে বাড়ালেও এই বাড়ানোটা কি কন্টিনিউ থাকবে নাকি একটু পজ দেবে সেটা একটা চিন্তার পেশয় আছে এবং তাই জন্যই তো এবং একটা রিসেশনের ব্যাপার যেটা আসছে যেটা দেখুন মর্গেন স্ট্যান এটা আমি বলছি না মর্গান স্ট্যান্ডলে এরা রিসার্চ করে যেটা বলছে তারপর আমার মতামতটা তো আমি বলবো ওয়েট করুন এখানে মানে এখানে দেখুন এখানে কিন্তু ওরা রিসেশন নিয়ে অনেক কথা বলছে যে পয়েন্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডস অফ রিসেশন ইন নেক্সট টুয়েলভ মান্থস ইজ অ্যাট ফর্টি ফাইভ পারসেন্ট ঠিক আছে মানে যে অর্ডস মানে রিসেশনের পক্ষে যে মতবাদটা সেটা কিন্তু এই কদিনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পর্যায়ে এখন পৌঁছেছে ঠিক আছে বা ছ মাসে বাজার রিসেশনে ইউএস স্পেশালি রিসেশনে যাওয়ার চিন্তা সেই জিনিসগুলো কিন্তু আছে রিসেশন নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে এখানে আপনারা আর্টিকেলটা পড়তেও পারেন এবার একটা রিসেশনের ব্যাপার হচ্ছে কথাবার্তা চলছে তাছাড়া কি হচ্ছে ইউরোপের ইউরোপের ইনফ্লেশন রেটটা খুব হাই চলছে ইউকের টেন পারসেন্টের মতো ইনফ্লেশন রেট প্লাস আপনার ইউরোপের যে মেন অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলোতে এখন শীতকালটা আসছে উইন্টারে তাদের এনার্জি কনজামশনটা বেশি হয় এবং সব মানে ভালো উইন্টারটা শুরু হচ্ছে এই ডিসেম্বর জানুয়ারিটা পিক উইন্টার সিজন তো তখন এনার্জি কনজামশন বেশি হলে ইনফ্লেশন রেট আরও বাড়তে পারে এই একটা চিন্তা কিন্তু থাকছে ঠিক আছে এইসব চিন্তাগুলো থাকছে এইবার আমি আমার মতবার বলবো যে আমি কি মনে করছি বা আমাদের কিভাবে প্ল্যান করা উচিত এটা অবশ্যই আমার পার্সোনাল মতামত ঠিক আছে আর আর আপনাদের যাদের পোর্টফোলিও আছে যারা একটু মানে গ্রিন দেখছেন পোর্টফোলিওতে তারা এখন কি করবেন সেই নিয়েও প্রশ্ন আসে তা নিয়ে আমিও কথা বলবো ঠিক আছে প্রথমে প্রথমে একটু লজিক্যালি আমরা ভাববো একটু লজিক্যালি আমরা ভাববো প্রথম কথা বলুন তো যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন এখানে তো ট্রেডিং নিয়ে তেমন কথা হচ্ছে না যখন রিসেশন বা এরকম কারেকশন ক্র্যাশ নিয়ে কথা হয় তখন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা ইনভেস্টমেন্ট নিয়ে একটু বেশি কথা হয় হ্যাঁ ট্রেডিংটাও ইম্পর্টেন্ট কিন্তু আমি ইনভেস্টমেন্ট পার্সপেকটিভে একটু বলি দেখুন যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন তখন একটা জিনিস লক্ষ্য করুন তো আপনি তো ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করছেন এই সব জায়গায় কিন্তু একটাও ইন্ডিয়ান মার্কেট বা ডেভেলপড মার্কেট মানে ডেভেলপিং কান্ট্রি যেগুলো যেমন ইন্ডিয়া ভিয়েতনাম এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হয়নি বেশি ঠিক আছে এটা একটা দিক এবার বলবেন সঞ্জয় যে হচ্ছে না কিন্তু ইউএস বাজার কারেক্ট যদি পঁচিশ পার্সেন্ট কারেক্ট হয় তাহলে তো আমাদের বাজারও দশ পার্সেন্ট কারেক্ট হতেই পারে তা আমরা তো আউট পারফর্ম করলাম দশ পার্সেন্ট পড়লাম কিন্তু দশ পার্সেন্ট তো কারেক্ট হতে পারে বা এই তো কারেক্ট হতে পারে একদমই হ্যাঁ একদমই হ্যাঁ কারেক্ট হতে পারে কিন্তু কিন্তু ইন্ডিয়া নিয়ে প্রথম পয়েন্টটা লক্ষ্য করুন ইন্ডিয়া নিয়ে কোনো কথা নেই তার মানে ইকোনমিক্যালি ইন্ডিয়া ওদের তুলনায় আজকের দিনে স্ট্রং পজিশনে আছে প্রথম কথা বাইরের দেশের তুলনায় ইউএস ইউ ইউ এদের তুলনায় ভালো পজিশানে আছে দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়ার ডোমেস্টিক ইনভেস্টার যারা আছে যেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মানিয়ে আসছে বা পেনশন ফান্ডসের মাধ্যমে মানিয়ে আসছে সেইগুলো কিন্তু বাজারকে যথেষ্ট যথেষ্ট সাহায্য করেছে একটা জায়গায় টিকিয়ে থাকার মানে নিচের দিকে পড়াটাকে অনেক কাংশে কিন্তু তারা মানে বন্ধ করে দিয়েছে এই টাকাগুলো এই মানি ফ্লোটা কিন্তু বজায় আছে ইন্ডিয়ান মার্কেটে ঠিক আছে এই দুটো পয়েন্ট আমরা জানলাম এইবার এইবার দেখুন এই যে কথাটা সেটা কিন্তু থেকে 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 নয় নয়। নয় বা এই কথাটা বছর আগে আমরা শুনে এইটা যে মর্গান স্ট্যানলে হ্যাঁ হঠাৎ করে চার দিন আগে এই রিপোর্টটা বার করেছে এর আগেও কিন্তু এরা বলেছিল এখন এরা বলছে দু তখন কয়েক বছর মানে কয়েক মানে কয়েক মাস আগে হয়তো দেখবেন যে দু হাজার শেষের দিকে বলেছিল হ্যাঁ এখন সেটা দু হাজার শিফট হয়েছে কখন কি আসবে সেটা দেখে তো হ্যাঁ আমাদের কি থাকতে হবে একটু কষাস থাকতে হবে কিন্তু আমাদের পোর্টফোলিও পুরো বিক্রি করে বেরিয়ে চলে যাব তা কিন্তু চার্ট বলছে না আপনি যদি একটুখানিকের জন্য ইকোনমিটা ভুলে গিয়ে একটু চার্টের দিকে ফোকাস করি কেন চার্ট কখনো কি করে জানেন তো চার্ট সবসময় বা টেকনিক্যাল জিনিসগুলো সবসময় বা বাজার সবসময় মানে পরের ছমাস পরের জিনিসটাকে ডিসকাউন্ট করে বা এক বছর পরের জিনিসটাকে ডিসকাউন্ট করে চার্টে এখন যা দেখছেন এখন চার্ট দেখে কি বোঝা যাচ্ছে ইন্ডিয়ান বাজারের পার্সপেক্টিভে অ্যাটলিস্ট এরা হাই হাই তৈরি করছে এটা মান্থলি চার্ট আপনাদের সামনেই খোলা আছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মানে এই যে হাইটাকে ক্রস করে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে একটা ভালো দিকে আছে এবার এবার বাজারে কি কারেকশান হতে পারে না কারেকশান তো সময় হতে পারে যে কোনো বুলরান এইখানেও যখন বুলরান হয়েছিল আপনার আফটার কোভিড দেখুন এখানেও কিন্তু একটা দুটো এরকম রেড ক্যান্ডেল মান্থলিতে রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল মানে এক মাস ধরে সে বাজার নিচের দিকেই গেছিল এরকম তো হয়েছিল এইটাকে কারেকশান বলে এটা ক্র্যাশ নয় এইখানে যেটা বলছে মর্গ্যান স্ট্যান্ডলে বা এই রিপোর্টে সেখানে ক্র্যাশের কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে ক্র্যাশ আর কারেকশন এই দুটোর মধ্যে পার্থক্য আছে মানে বুল মার্কেটেও আপনি মাঝে মাঝে ফাইভ পার্সেন্টের মতো কারেকশন পাবেন ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট ইজ ভেরি মানে কি বলবো ভেরি ইজি টু গেট এইটা কিন্তু তাতে কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না যে ও বাবা সব শেষ হয়ে গেল ক্র্যাশ চলে এলো ক্র্যাশ ওয়ার্ডটা কিন্তু ঠিক নয় চব্বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট পড়ে গেলে সেটাকে বলে কুড়ি পার্সেন্ট মানে সেগুলোকে ক্র্যাশ ফ্র্যাশ আমরা বলতে পারি ঠিক আছে পাঁচ ছ পার্সেন্ট কারেকশনকে আমরা জাস্ট একটা হেলদি কারেকশন বলবো এইবার আমাদের কি করা উচিত দেখুন হ্যাঁ তাহলে কি এরা তাবর যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বলছে এরা কি একদম মানে কি বলবো মানে সস্তার নেশা করে বলছে জিনিসগুলো মানে এরা এরাও তো একটা রিসার্চ অ্যানালিস্ট টিম আছে হ্যাঁ নিশ্চয়ই আছে আমাদের কি করণীয় সেটা আমরা জানবো আমরা কে ভুল কে ঠিক ওইখানে যাব না আমরা কি করব। আমরা করব আমাদের যে পোর্টফোলিওটা আছে এইটা বলে নেওয়ার পর আমি এবার নেক্সট উইকের অ্যানালিসিসে যাব একটু শুনে নিন আর মাত্র এক দু মিনিট নেব কি করব আমরা কি করব আমরা আমাদের পোর্টফোলিওতে যে ভালো ভালো স্টকগুলো আছে যেগুলো কাচড়া স্টক আছে আমার কিছু সব পোর্টফোলিওতে একটু ভালো স্টক থাকে একটু কাচরা জাতীয় স্টক থাকে এবার যেগুলো কাচরা স্টক যেগুলো ফালতু স্টক হ্যাঁ সেগুলো আপনি নিয়ে ফেলেছিলেন ভুল করে হ্যাঁ এবার সেগুলো নিয়ে ফেলেছিলেন যে নামই জানেন না হয়তো খুব পেনি স্টক যদিও কিছু নিয়ে ফেলেছিলেন এই নিয়ে ফেলেছিলেন হ্যাঁ তেমন ভালো বিজনেস মডেলও নয় কিছুই নয় এবার আবার যখন একটা বুলড্রানের মতো হয়েছে এখন দামের দামে উতরে গেছেন হয়তো সেগুলোকে বিক্রি করে দিতে পারেন সেগুলো নিয়ে তো লং টার্ম ভাবেননি সেগুলোকে বিক্রি করে দিতে পারেন দাম যা আসছে কিন্তু যেগুলো ভালো কোয়ালিটির স্টক ধরুন অনেকের কাছে ইনফোসিস আছে অনেকের কাছে উইপ্রো আছে উইপ্রো ভালো কোয়ালিটির স্টক আপনি একটু হায়ার লেভেলে মানে এন্ট্রি করে ফেলেছেন দ্যাট ডাজেন্ট মিন উইপ্রো কোম্পানিটা উঠে যাচ্ছে না কালকে তাই না আমি এটাই বোঝাতে চাইছি এতক্ষণ যখন পেইন আপনারা নিলেন কারোর কাছে হয়তো অ্যাক্সিস ব্যাঙ্ক আছে এসবিআই আছে ভালো ভালো স্টক আছে ঠিক আছে দীপক নাইট্রাইট আছে এরকম অনেক ভালো ভালো স্টক হয়তো নেওয়া আছে যাদের কোম্পানির ফান্ডামেন্টাল ভালো সেইগুলোকে বিক্রি করে বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার হয়নি হ্যাঁ সেগুলো তো কি কারেকশন হবে না মার্কেট যদি কারেক্ট করে তাহলে স্টকেও কারেকশন আসবে কিন্তু কারেকশনটা আমাদের অপরচুনিটি হিসাবে ইউজ করা উচিত যে আমরা আরেকটু কিনবো তখন কারণ এই যে ক্র্যাশ বা এই যে রিসেশনের যা কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু ইন্ডিয়ান বাজারের পার্সপেক্টিভে বলা হচ্ছে না ইউএস মার্কেট ইউ মার্কেট মানে ইউরোপিয়ান মার্কেট এদের পার্সপেক্টিভ কথাগুলো বলা হচ্ছে তার মানে ইন্ডিয়ান ইকোনমি কম্পারেটিভলি স্ট্রং পোজিশনে আছে যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে যখন কারেকশন যদি আমরা পাই মানে আমরা যদি পেয়ে থাকি এটা তো খুব ভালো একটা অপরচুনিটি হবে আমাদেরকে বাই করার জন্যে ডিপসে বাই করার জন্য। যারা এখনও আঠেরো হাজার ছশো উপরে চলছে আঠেরো হাজার সাতশো আটশোতেও যারা ভাবছেন ওহ আগে যদি নিলে ভালো হতো এই ফিলটা যারা আসছে তারা তাদের কাছে যদি একটা কারেকশান হয় তাহলে তো একটা ভালো অপরচুনিটি দেবে ঠিক আছে অপরচুনিটিটা আমরা কাজে লাগাতে হবে কারণ দেখুন রিসেশন আসুক বা যাই আসুক বাইরের মার্কেটে যদি আসে হ্যাঁ তার প্রভাব ইন্ডিয়াতে পড়বে ইন্ডিয়াতে একটু কারেকশন ফারেকশন হতে পারে কিন্তু কিন্তু ভেরি আনলাইকলি যে ইকোনমি ভেঙে পড়বে ভেরি ভেরি আনলাইকলি কারণ এই কথাগুলো বলছে এর এই রিপোর্টের মধ্যে দেখুন নতুন কোনো কথা বলছে না রিসেশন আপনি জানেন ছমাস এক বছর আগে থেকে শুনছেন ইনফ্লেশন হাই আজকে শুনছেন না মাস এক বছর আগে থেকে শুনছি নতুন কি বলছে এখানে নতুন কিছু নেই নতুন যতক্ষণ কিছু না থাকবে বাজার নতুন জিনিসে একটু রিয়্যাক্ট করে যেগুলো অলরেডি জানা কারণ সেগুলোর জন্য বাজার পড়ে না যদি অন্য কোনো নতুন কারণ চলে আসে তাহলে ক্র্যাশ হতে পারে আমি তো বলছি এটা বোঝা গেল সুতরাং ভিডিওর থামনেল দেখে কোনো কমেন্ট করবেন না যে সঞ্জয় বলছে ক্র্যাশ হতে পারে না আমি সেটা বলছি না আমি বলছি এই কারণগুলো যদি ইনফ্লেশনের জন্যই হয় বা রিসেশান জন্য এটা বাজার অলরেডি জানে অ্যাটলিস্ট ইন্ডিয়ান মার্কেট অলরেডি জানে এবার যদি ইউএস বাজার ফাজার সত্যিকারের ইকোনমি খারাপের জন্য পরেও ইন্ডিয়ান মার্কেট সেই অনুযায়ী ক্র্যাশ হবে না কারেক্ট হতে পারে তখন আমরা আরও ইনভেস্ট করব। বোঝা গেল আমার এই এই মতবাদটা বা আমার এই ব্যাপারটা সুতরাং ভয় পেয়ে খারাপ ভালো স্টকগুলো ভয় পেয়ে ভালো স্টকগুলো পোর্টফোলিও থেকে বার করে দেবো তা নয় আমি অনেকে জানি যারা ধরুন রেজিস্ট্রেশনে এই আপনার কোভিডের সময় হয়তো ভালো ভালো স্টক ইনফোসিস ফিনফোসিস নেননি ছশো সাতশো টাকা ইনফোসিস এসছিল নেননি না বাবা কি হবে দরকার নেই ঠিক আছে অনেকে হয়তো বেচে পালিয়ে গেছেন তখন যে না এত মানে কমে চলে এসে আমি বেঁচে পালিয়ে যাই তারা দেখুন দেড় বছরে তিন গুণ হয়ে গেছে প্রায় তো সেই জিনিসগুলো এই ভালো স্টকগুলো কিন্তু মানে হাতছাড়া করা যাবে না ভালো স্টকগুলো কিন্তু যাদের বিজনেস মডেল ভালো সেগুলোকে আমরা রাখবো সেগুলোকে আমরা হাতে ধরে রাখবো এবং সেগুলো সেগুলো দেখুন সেগুলো এক দুদিনের জন্য তো আমরা নিবেশ করছি না তাতে আমরা তাতে মিডিয়াম টু লং টার্ম ভিউ আছে আমাদের সুতরাং তাদের বিজনেস মডেলটা তো একদিনে খারাপ হচ্ছে না দু হাজার তেইশের প্রথমে কি তাদের বিজনেস মডেল খারাপ হয়ে যাবে এক বছরে ছ মাসে তা তো নয় তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন আর বললাম যে কাচরা স্টক যদি কিছু থাকে আপনার যার ফান্ডামেন্টাল কিছু স্টক আমরা নিয়ে এই মানে হুজুকে নিয়ে ফেলি সেইগুলোকে বাদ দিতে পারেন সেইগুলোকে বেঁচে দিলেন ঠিক আছে কিন্তু ভালো ভালো স্টক যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সেগুলোকে আমরা কিন্তু রেখে দেবো এবং ডিপসে অ্যাড করব যদি ডিপস পাওয়া যায় ক্লিয়ার হলো এই কথাটা সুতরাং ভয়ের পাবেন না এটা ভয় পাওয়াতে হয় মানে এইরকম ভয় পেলে রিটেল ইনভেস্টাররা যাতে বেরিয়ে যায় কিন্তু আজকালকার দিনে রিটেল ইনভেস্টাররা অনেক চালাক আগের থেকে তো অনেক এই হয়েছে তারা একদম ডিপসে কিন্তু বাই করতে চায় কিন্তু তার সত্ত্বেও আমি বলবো অনেক রিটেল ইনভেস্টাররা আছে ভয় পেয়ে যান তাই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম ঠিক আছে মানে ভয় পাওয়ার আপাতত ইন্ডিয়ান ইকোনমিতে কিছু হয়নি যখন আসবে তখন মার্কেটই বলে দেবে যে ভয় পাওয়ার কারণ আছে লেভেলসগুলো ঠিক আছে তখন আবার দেখা যাবে এখন ইন্ডিয়ান ইকোনমিতে ভয় পাওয়ার অতটা কারণ নেই চলুন এবার কালকের মানে আমার নেক্সট মান্থের জন্য মানে নেক্সট উইকের জন্য একটু প্ল্যানিংটা সেরে ফেলি আগে ডেইলি চার্টে আসি ডেলি চার্টে একটু উপরে গেছিলো এইখানে নিফটি তারপর একটু নিচের দিকে নামছে কতদূর আসতে পারে এই আঠেরো হাজার পাঁচশো এই লেভেলটা আমাদের একটু দেখতে হবে এই লেভেলটা ঠিক আছে আঠেরো থেকে পাঁচশো এই লেভেলটা একটা নিয়ার টার্ম সাপোর্ট হিসাবে সরি একটু নিয়ার টার্ম সাপোর্ট হিসাবে কাজ করতে পারে ঠিক আছে মানে বেশি আহ আর যদি আরেকটু বেশি হয় যেটা আমি ফাইনাল বলেছিলাম সেটা হচ্ছে চারশো পঞ্চাশ যেখান থেকে এই ব্রেকআউটটা হয়েছিল যেখান থেকে এই ব্রেকআউটটা হয়েছিল সেই লেভেলটা যেটা আপনার আঠেরো হাজার চারশো আঠেরো হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি আছে সেই জায়গাটা একটু মনে রাখতে হবে চার আঠেরো হাজার চারশো থেকে চারশো পঞ্চাশ এই জোনটা এই জোনটা হচ্ছে একটু ভালো রকমের সাপোর্ট আর তার উপরে যতক্ষণ থাকবে তার উপরে যতক্ষণ থাকবে নাচানাচি করবে একটু কনসোলিডেট করতেই পারে কেননা একটু একটু আর এস আই একটু কুল অফ হতে দিতে পারে একটু মুভিং অ্যাভারেজগুলো ক্যাচ আপ হতে পারে মানে যাকে আমরা টাইম কারেকশান বলি ওরকম একটু একটু এরকম নাচানাচি এখানে অনেক দিন করতে পারে তখন কিন্তু টাইম মানে অ্যাকুমুলেশন মানে তখন আমরা একটু মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ড গুলো মিউচুয়াল ফান্ড গুলো একটু অ্যাকুমুলেট করবো একটু মিড ক্যাপ দেখে ভালো ভালো স্টক গুলোকে একটু অ্যাকুমুলেট করলাম এরকম জিনিসগুলো হবে হ্যাঁ যখন নিফটি একটা জায়গায় হোল্ড করছে তখন একটু স্টক স্পেসিফিক আমাদের হয়ে যেতে হবে বা তখন অপশানগুলো সেল করে একটু আমার প্রিমিয়ামগুলো কামাতে হবে এরকম স্ট্র্যাটেজি আমাদের থাকবে ঠিক আছে বোঝা গেল কিন্তু নিফটিতে এখনও কিন্তু মানে চালটা উপরের দিকেই আছে ট্রেন্ড ইজ টিল ইনট্যাক্ট ট্রেন্ড উপরের দিকেই আছে মানে দুদিনের নেগেটিভের ট্রেন্ড যে একদম বিয়ারিশ হয়ে গেছে তা কিন্তু নয় মানে মিডিয়াম টার্ম ট্রেন্ড আপনি একদিনের জন্য ট্রেন্ড আমি বলছি না আপনি যারা ইন্ট্রাডে করেন তাদের জন্য বলছি না তাদের জন্য তো একটা লেভেল আছেই তাদের জন্যে লেভেল হচ্ছে এইটা আমি একটু বলে দিই তাদের জন্য। যারা মানে নেক্সট আবার কখন ভালো হবে প্রথম প্রথম লেভেলটা তো সেটা আমরা এখানে দেখবো যেটা আঠারো হাজার আমি লিখে দিই আঠারো হাজার প্রথমে সাতশো পঞ্চাশ থেকে আটশো এই এই লেভেলটাকে কিন্তু ক্রস করে থাকতে হবে ক্রস করে টিকতে হবে ঠিক আছে তারপর যখন অল টাইম এই যেটা হাই হয়েছে তার উপরে যখন যাবে ঠিক আছে এই লেভেলগুলো উপরের দিকের লেভেল তবে আমরা উপরের দিকের লেভেলের থেকেও নিচের দিকের লেভেলটা ইম্পর্টেন্ট না কারণ নিচের দিকে কতটা আসতে পারে বা নিচের দিকে আমাদের কোথায় কষাস থাকতে হবে সেই জিনিসগুলো নিচের দিকে কোথায় এলে আমি সেল করব না আমি সেল করব না কারণ বাজার উপরের দিকে ট্রেন্ড এখন মিডিয়াম টার্মে আমি ট্রেন্ডের এগেনস্টে সেল করব না কোথায় ওই লেভেলগুলো যেটা আমি বললাম এর আগের দিনও টেলিগ্রামে আমি বলেছিলাম যে সেল করব না কোথায় হ্যাঁ ঠিক আছে আমি বলেছিলাম আঠারো হাজার ছশো পঞ্চাশে একটা সাপোর্টের মতো আছে এবং আগের দিন ছশো পঞ্চাশ ওই জায়গা থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে একটু বন্ধ দিয়েছে সুতরাং এই লেভেলগুলো ডেলি বেসিসে একটু মনে রাখতে হবে ইমিডিয়েট সাপোর্ট আঠারো হাজার ছশো থেকে আঠেরো তার নিচে কিন্তু আমি বললাম তার নিচে কিন্তু ওই চারশো থেকে চারশো পঞ্চাশ পাঁচশো এই একশো পয়েন্টের জোনটা কিন্তু সাপোর্টের জোন আছে ঠিক আছে বোঝা গেল ব্যাঙ্ক নিফটিতে চট করে দেখে নেব ব্যাঙ্ক নিফটি দেখুন এখন কি করবেন এখন যারা সেল করছেন একটু সামলে করবেন কারণ আপনার ট্রেন্ডের এগেনস্টে করছেন ঠিক আছে যদি কেউ সেল করে থাকেন আচ্ছা ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটিও দেখুন এই জায়গায় এখন এখন টাইম একটু স্পেন্ড করছে উপরের দিকে গেছে এই এই বক্সে এই বক্সে এরকম বক্স আগেও প্যাটার্ন করেছিল তাহলে এরকম যখন বক্সে ও ঢুকে যায় তখন সবসময় আমাদের কী টার্গেট থাকে যখন বক্সটা আবার উপরের দিকে ভাঙবে বা নিচের দিকে ভাঙবে নিচের দিকে ভাঙার টেন্ডেন্সিটা দেখাবে তখনই যখনও অ্যাটলিস্ট এইখানে এইটা এইটা বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে বিয়াল্লিশ হাজার ছশো এই জোনটাকে অ্যাটলিস্ট ও মানে এই জোনের মধ্যে অ্যাটলিস্ট আসবে এই এই মানে এই বক্সটা ব্রেক করে এই সব জায়গায় এসে ট্রেড করবে কেন সব জায়গায় কি পিভার পয়েন্টের সাপোর্ট তো আছেই প্লাস মুভিং অ্যাভারেজের রেজি মানে মুভিং অ্যাভারেজগুলোও আছে সুতরাং যতক্ষণ না অত আসছে বা সেইগুলোকে ভাঙছে ততক্ষণ ব্যাঙ্ক নিফটি যে বিয়ারিশ সেটা বলা যাবে না ব্যাংক নিফটি বিয়ারিশ এটা বলা যাবে না এক দুদিনের কারেকশনেও এটা বলা যাবে না ঠিক আছে ব্যাঙ্ক নিফটিও স্ট্রংই আছে সুতরাং এইসব দিকে কিন্তু বাই অন ডিপস স্ট্র্যাটেজিটা একটু বেশি কাজ করবে তবে সব দিন কি একদম একদম গিয়ে বাই অন ড্রিপস করবেন তা নয় একটু বিশ্বের বাজার টাজার দেখে একটু লেভেলসগুলো দেখে তারপর বাই অন ডিপস স্ট্র্যাটেজিগুলো নেবেন যে সাপোর্টগুলো হোল্ড করছে কিনা তারপর ঠিক আছে কেননা বুল মার্কেটেও মাঝে মাঝে শার্প কারেকশান আসে সেই সার্প কারেকশানগুলোতে পজিশান সাইজ কম রেখে ট্রেড করবেন যাতে সার্প কারেকশান এলেও আপনারা যদি বাজারের এগেনস্টে যান এগেনস্টে চলে যান কোনো দিন তাও যাতে আপনাদের পোর্টফোলিও বেশি লস না হয় বা ট্রেডিং অ্যাকাউন্ট বা ট্রেডিং ক্যাপিটাল যাতে বেশি ক্ষতি না হয় ঠিক আছে কারণ বাজার সুযোগ দেবে আবার যখন এই বক্সগুলো ভাঙবে দেখবেন আবার একটা হাজার পয়েন্টের সুন্দর র্যালি হয়তো পেলেন ঠিক আছে এখান থেকে দেখুন এখানে অনেকদিন একটু তিন চার দিন করেছিল তারপর যেই উঠলো তারপর মোটামুটি একটা হাজার পয়েন্ট পাঁচশো থেকে হাজার পয়েন্টের একটা মানে টপে পর্যন্ত কিন্তু একটা র্যালি পাওয়া গেল এরকম একটা পাওয়া যাবে সুতরাং একটু ওয়েট করতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ একটু ধৈর্যের পরীক্ষা বাজার আমাদের কাছ থেকে নেবে এবং সেটা আমাদের কিন্তু দিতে হবে বুল মার্কেটেও ঠিক আছে তো যাই হোক ভিডিওকে একটু ভালো লাগলে প্লিজ লাইক অবশ্যই করবেন আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো আশা করে আমি দিতে পারলাম যাদের খুব চিন্তা ছিল এই ক্র্যাশ বা এইসব নিউজ নিয়ে তাদেরকেও মনে মনে হলে একটু কনফিডেন্স জোগাতে পারলাম যদি কনফিডেন্স পেয়ে থাকেন একটা কমেন্ট একটু লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম